আগুক আসুচি প্রভু গজানন পূজা। গাঁ ঠার সহর পর্যন্ত, বিদ্যালয় কলেজ ঠার ক্লব বিভিন্ন অফিস মানকরে পূজা পাইবে প্রভু গজানন। এই গণেশ মূর্তি কি শোভা দেইথাই কাগজরে তিয়ারি কলিকা মেড়। এই কলিকা মেড় তিয়ারি করছন্তি সালেপুর ব্লকর ওড়াসিঙ্গা প্রধান সাহির মিস্ত্রি মানে। গুরু দীননাথ নায়কঙ্ক ঠার কাম শিখি এবে সিয়ে অনেক লোকঙ্কু কাম যোগাইছন্তি। এই কলিকা পাই আগরু প্রস্তুত হয়ে থাকে বাউঁশর বতা, কাবড, কাগজ, অঠা, রঙ, বিভিন্ন রঙর চুমুকি, এই কঞ্চামাল সবু কটকরু সংগ্রহ করা যাই। এই কলিকা নেওয়া পাই জিলা এবং জিলা বাহার অর্ডর আসি থাকে। ব্রহ্মপুর, ঢেঙ্কানাল, অনুগুল, কটক, টাঙ্গি, ছতিয়া, বালিচন্দ্রপুর এমিতি নিজ অঞ্চল বহু অর্ডর দিয়ে থাকে নেওয়া। সমস্তে তো চান্দি মেড় লগাইবা সমর্থ নুহতি, তেণু এই বাউঁশ বতার তিয়ারি কাগজ চুমকি কলিকার মেঢ় সজাই থাকে। মো নাম ঘনশ্যাম ভুই, এটু আমি 10-12 বর্ষ কল। আমি বাপে প্রায় 700 টাকা ডেলি আমার কাগজ কটুর কিণা হয়ে আসে, তার ফরম পরে কটা যায়, কলর দিয়া যায়, কলর যায়, অঠা দিয়া যায়, অঠা দিয়া জিম মরা যায়, তারপরে পেপর মরা যায়, বিভিন্ন প্রকার রঙিন জরি তাদের মরা যায়। কে বহু খুশি, আমি তো কাম পাইগল আহত সব বহু লোক দূর বহু দূর দূরান্তর লোক বি আসতে মেড় বহু দূর যায়। মো নাম হচ্ছে ত্রিলোচন প্রধান, আমার ঘরটা হচ্ছে ওড়াসিং প্রধান সাই সালেপুর কটক। মু 18 বর্ষ হল কাম কলে, তা পূর্ব বর্ষ মু শিখি আমার গুরু দীননাথ নায়ক কুড়িয়ার তাঁর শিখি, সেদিন কাম চালছি। অসিত কুমার প্রধান, ডাক নাম মেটু, ওড়াসিং গাঁ। 12-13 বর্ষ হল এটি হচ্ছে কলিকা কাম, সকাল 9টার রাতে 12টা পর্যন্ত হচ্ছে, মঝিরে হাফ টাইম হচ্ছে। কলিকা কামে সেটি 700-800 টাকা কাম মজুরি পায়ে, এদের ভালো বি ইয়ে চাহিদা বি ভালো আছে, এদের কাম বি কলা বেড়ে ভালো লাগুছে, 5-5 জন আছেন। কটক জেলার মহীশ্বর বেহেরাঙ্ক রিপোর্ট, সত্যম টিভি।